বন্ধুরা, আজকে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে আলোচনা করা শুরু করব। চলো আমরা ঝটপট ত্রিভুজটা আগে জেনে নিই। ত্রিভুজ জিনিসটা আসলে কি? ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। লাইক মনে করো জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমি একটা বাহু কল্পনা করছি, মনে করো এখান থেকে শুরু করে এরকম একটা বাহু, তারপর এখান থেকে শুরু করে মনে করো এরকম একটা বাহু, আবার এখান থেকে শুরু করে মনে করো এরকম একটা বাহু। তিনটি বাহু দ্বারা কি একটা সীমাবদ্ধ একটা বন্ধ একটা ঘরের মতো তৈরি হয়ে গেছে না? এই যে বন্ধ বদ্ধ একটা জায়গা, এই জায়গাটাকে বলা হয় তোমার ত্রিভুজ। যদি চারটা বাহুতে করতাম তখন হতো চতুর্ভুজ। মনে করো জিনিসটা হচ্ছে এরকম, ধরো এখান থেকে এরকম, আবার এখান থেকে মনে করো এরকম, এখান থেকে মনে করো এরকম, এখান থেকে মনে করো এরকম, এখান থেকে মনে করো এরকম। এই যে চারটা বাহু দ্বারা কি তোমার একটা বদ্ধ ঘর তৈরি হচ্ছে, এটাকে বলতাম আমি চতুর্ভুজ। বা চতুর্ভুজ নিয়ে আমি একটু পরে আলোচনা করব, আমি আগে তোমাদেরকে ত্রিভুজ সম্পর্কে কিছু বৈশিষ্ট্য বলে দিই। আচ্ছা, ত্রিভুজ অ্যাকচুয়ালি অনেক রকম হতে পারে। তো তুমি যদি প্রকারভেদ চিন্তা করো, বাহুর উপর ভিত্তি করে আসলে তিন রকমের ত্রিভুজ আছে। এক নম্বর যে ত্রিভুজটা কল্পনা করা যায় সেটা হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজ। যদি এরকম হয় যে যে ত্রিভুজটা আমি এঁকেছি সেই ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান, মনে করো এই যে এই ছবিটা চিন্তা করো না, এই ছবি থেকে তোমার মনে হচ্ছে না যে এই মনে করো এটা আমার এবিসি নাম দিলাম, তাহলে এই এবিসির তিনটি বাহু মানে এ বি, বি সি এবং সি তিনটি বাহুই প্রায় সমান সমান মনে হচ্ছে না? হ্যাঁ মনে হচ্ছে। কিন্তু তো এরকম যদি কোনো ত্রিভুজ কল্পনা করা যায় যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান, তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এরপর কী আসছে? এরপর আসছে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কেমন? সমদ্বিবাহু নাম শুনে কি মনে হয়? সমদ্বিবাহু, দ্বি মানে দুই, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। কীরকম? মনে করো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এখান থেকে মনে করো এই পর্যন্ত, এখান থেকে মনে করো এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত আগে দিলাম। দেখো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটি বাহু নাম দিই এ বি সি নাম দিলাম মনে করো, এইখানে দুটি বাহু এ বি এবং বি সি, এ বি এবং এ সি কিন্তু পরস্পর সমান, কিন্তু বি সি কিন্তু এ বি বা এ সি দুটির চেয়েই কিন্তু ছোট। যদি এরকম কোনো ত্রিভুজ থাকে যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান কিন্তু তিন নাম্বার যে বাহুটা সেই বাহুটা অপর দুটি বাহুর সমান নয়, তখন তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজে দুইটি বাহু পরস্পর সমান। এরপরে আসে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটার কিছুই না, এটা আসলে মানে বোঝানো হয় যে ত্রিভুজে তিনটি বাহুর একটাও সমান না, তিনটা বাহু তিন রকম লেংথের, তিন রকম দৈর্ঘ্যের হয়, তখন সেই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। কীরকম? মনে করো এরকম, ধরো এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত একটা লেংথ আঁকলাম, এখান থেকে শুরু করে মনে করো একদম ধরো ধরো এই পর্যন্ত একটা লেংথ কল্পনা করছি, মনে করো আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই বাহুটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু সবচেয়ে ছোটো, এটা একটু মাঝারি টাইপের বড়, ঠিক আছে? তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ত্রিভুজের তিনটি বাহু কিন্তু একটাও কিন্তু আরেকটা সমান না, তিনটি বাহুই তোমার বিভিন্ন দৈর্ঘ্যের অর্থাৎ অসমান। সো এই ত্রিভুজটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। আমি যদি নাম দিই এবিসি, সো এই এবিসি ত্রিভুজ হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। এই যে আমি তিনটি নাম বললাম, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, এগুলো হচ্ছে আমি যদি বাহু ভেদে ত্রিভুজকে ভাগ করতে চাই। কিন্তু আমি যদি কোণ ভেদে ভাগ করতে চাই তখন কিন্তু আরও তিনটি নাম আসবে। চলো ঝপট আমরা জেনে ফেলি এই নামগুলো কী কী হবে। প্রথমে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা খুবই সিম্পল, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, মনে করো এরকম আঁকলাম, এই যে একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজের এই যে এই কোণটা হচ্ছে সমকোণ, অন্য দুটি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে, কেন হবে তোমার পরে বুঝতে পারবে। যে ত্রিভুজের একটি কোণ তোমার সমকোণ হয় সেই ত্রিভুজকে বলা হবে তোমার সমকোণী ত্রিভুজ। সো আমার এইখানে এই এবিসি ত্রিভুজেরটা সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি কোণই তোমার সূক্ষ্মকোণ। তোমাকে জানো সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে যেই কোণ 90 ডিগ্রির চেয়ে কম হয়। মনে করো আমি যদি একটা ত্রিভুজ এরকম কল্পনা করি যে ধরো
এরকম একটা ত্রিভুজ আমি আঁকলাম যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকেই তোমার 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে সেই কোণকে আমি বলবো হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজের তিনটি কোণের কোণটি কিন্তু 90 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারেনি, তার আগে কিন্তু শেষ হয়ে গেছে, 90 ডিগ্রির সমানও হয়নি, তার চেয়ে বড়ো হয়নি, তিনটি কোণে কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট। তাহলে আমি এই ত্রিভুজকে বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? স্থূলকোণ বলতে বোঝায় যেই কোণ এর মান 90 ডিগ্রির চেয়ে বড়। সো কোনো ত্রিভুজে যদি একটি কোণ এমন পাওয়া যায় যার মান তোমার 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে সেই ত্রিভুজকে আমি বলবো স্থূলকোণী ত্রিভুজ। কীরকম হবে? মনে করো আমি আমার ছবি আঁকছি, ধরো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে ধরো এই পর্যন্ত, আবার ধরো এখান থেকে এই পর্যন্ত। ধরো আমি একটা ত্রিভুজ আমি কল্পনা করলাম, যেই ত্রিভুজের এই দুটি কোণ সূক্ষ্মকোণ আমি দেখে বুঝতে পারছি, কিন্তু এই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে। সো আমি এই ত্রিভুজে দেখতে পাচ্ছি একটি কোণ আছে, কোণ ABC, যেই কোণের মানটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। সো আমি এই ত্রিভুজকে বলবো একটি স্থূলকোণী ত্রিভুজ। আশা করি তোমরা ত্রিভুজের নানারকম প্রকারভেদ বুঝতে পেরেছো। চলো আমরা এখন চতুর্ভুজে চলে যাই, চতুর্ভুজের প্রকারভেদ আমরা দেখব। চতুর্ভুজ মানে কি? আমরা আগেই বলেছি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় তোমার চতুর্ভুজ। মনে করো এই যে এটা একটা চতুর্ভুজ, চারটি বাহু দিয়ে আমি একটি বন্ধ ঘরের মতো তৈরি করেছি, এই বন্ধ ঘরটাকে বলা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের প্রকারভেদ অনেক রকম আছে। মনে করো আমি একটা পার নাম দেওয়া শুরু করি, তোমরাও চিনে নাও একটা পারটা। প্রথমে হচ্ছে সামান্তরিক, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় সেই চতুর্ভুজ হচ্ছে কি? সামান্তরিক। কীরকম দেখো? আচ্ছা দেখো, মনে করো এটা হচ্ছে একটা চতুর্ভুজ, আমি নাম দিলাম হচ্ছে কি ABCD। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে AB বাহু এবং CD বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, আবার AD বাহু এবং BC বাহু কিন্তু পরস্পর সমান্তরাল। আবার তুমি যদি স্কেল দিয়ে মেপে দেখবে, মেপে দেখো, তাহলে দেখবে AB এবং DC পরস্পর সমান, আবার AD BCও পরস্পর সমান। দেখো AB এই বাহুটার বিপরীত বাহু কি? এক্স্যাক্টলি বিপরীত বাহু কি? এই বাহুটা না, মানে AB-র বিপরীত বাহু কি তোমার DC, আর AD-র বিপরীত বাহু কি তোমার BC। তো যদি কোনো চতুর্ভুজে এমন হয় যে তোমার বিপরীত বাহুগুলো পরস্পর তোমার কি সমান এবং সমান্তরাল, সেই চতুর্ভুজকে বলবো আমরা কি? সামান্তরিক। যেমন এখানে ABCD হচ্ছে একটা সামান্তরিক। এরপরে আসে হচ্ছে আয়ত। আয়ত হচ্ছে অনেকটা সামান্তরিকের মতোই, সামান্তরিকেরই একটি শাখা। তো যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে এবং ওদের মধ্যে সন্নিহিত কোণ সবগুলি 90 ডিগ্রি হবে, সেটাকে বলা হয় আয়ত। কীরকম? ছবি দেখলেই বুঝবে। দেখো এই চতুর্ভুজে, মনে করো নাম দিলাম হচ্ছে গিয়ে ABCD, এই চতুর্ভুজে দেখো বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল, এর সামান্তরিকের মতোই হয়েছে। খালি আমি একটা এক্সট্রা বৈশিষ্ট্য বলেছি, সেটা হচ্ছে প্রত্যেকটি সন্নিহিত কোণ, মানে হচ্ছে গিয়ে যে এই চারটি কোণ, এই চারটি কোণ কিন্তু প্রত্যেকেই তোমার 90 ডিগ্রি করে হবে, সমকোণ হবে, তখন আমি বলবো এই চতুর্ভুজটা হচ্ছে একটি আয়ত। যেমন এখানে ABCD হচ্ছে একটা আয়ত। আয়তের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে যে কর্ণ, মানে বিপরীত যে বিন্দুগুলো আছে, বি এর বিপরীত বিন্দু হচ্ছে D, সো বি এবং D, আবার A এবং C, এই দুটি কর্ণ পরস্পর সমান হবে, মানে হচ্ছে AC এবং BD তোমার সমান হবে। আচ্ছা এর পরের চতুর্ভুজটা হচ্ছে বর্গ। এটিও একটা আয়তের মতোই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আরেকটি এক্সট্রা বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে এর চারটি বাহু তোমার সমান হতে হবে। দেখো ছবিটা কেমন হয়। দেখো আমার এই চতুর্ভুজে ABCD বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এদের চারটি কোণই তোমার কি তোমার এক সমকোণ করে, আবার কর্ণগুলো কি তোমার সমান সমান হচ্ছে। খালি আরেকটা এক্সট্রা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমার চারটি বাহুই পরস্পর সমান, যেটি আগে কিন্তু ছিল না। দেখেছো AB সমান BC সমান CD সমান DA, চারটি বাহু কিন্তু পরস্পর সমান। তাহলে এই চতুর্ভুজকে বলা হবে বর্গ। লাস্ট চতুর্ভুজ রম্বস। যেই সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সামান্তরিক বিপরীত পরস্পর সমান এবং সমান্তরাল হয় আমি জানি, তো যে সামান্তরিকের চারটি বাহুই তোমার সমান হয় তাকে বলা হয় তোমার রম্বস। ছবি দেখলেই বুঝবে।
এই ABCD চতুর্ভুজে বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল হয়েছে। সাথে আরেকটি এক্সট্রা বৈশিষ্ট্য বলেছে, সেটা হচ্ছে AB সমান BC সমান CD সমান DA, অনেকটা কিন্তু বর্গের মতোই। শুধুমাত্র পার্থক্যটা কি, এদের মধ্যে এই যে এই কোণগুলো আমি এঁকেছি সেগুলো কিন্তু 90 ডিগ্রি আর নেই, সেগুলো কিন্তু কোনোটা সূক্ষ্মকোণ কোনোটা স্থূলকোণ এরকম হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে এদের মধ্যে কর্ণদ্বয় কিন্তু কখনোই পরস্পর সমান হয় না। বর্গে কিন্তু কর্ণগুলো পরস্পর সমান ছিল, কিন্তু রম্বসে কর্ণগুলো কিন্তু পরস্পর সমান না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই AC কর্ণটা ছোট আর BD কর্ণটা একটু বড়, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকে আমরা বিভিন্ন রকমের ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই।